আমি উকিল মুন্সি সাহেবের একটি গান করব। আমার বন্ধু যদি আসে, আবারও বলছি এই কথা, বন্ধু আসার পরেই বিচ্ছেদ হয়েছিল। আপনি একটা কথা বলছেন আস্তে, বিচ্ছেদ মানে বিয়োগ, বিচ্ছেদ মানে বিয়োগ আর বিরহ, বিচ্ছেদই একটা বিরহই একটা, বিচ্ছেদ আর বিরহ এক জিনিস না ভাই। যদিও আপনি আমাকে বুঝাইতে চান, বিচ্ছেদ এক জিনিস, বিরহ এক জিনিস। বিচ্ছেদ যখন হয়ে যাবে তখন বিরহ আসবে। কি কইছি বুঝছেন বাবারা? মানে বিচ্ছেদ হইয়া গেছে, এখন আমার মনে হাহাকার সৃষ্টি হয়েছে। বন্ধুরে তুই কই গেছস? তোর ছাড়া আমার ভাল লাগে না। এই যে হাহাকার, এইটা হইল বিরহ, আর যখন জায়গা এটা হইল বিচ্ছেদ। তাহলে বিরহ আর বিচ্ছেদ অনেক তফাত, আপনি আমাকে বললেই আমি মাইনে নিতে রাজি না। আমি উকিল মুন্সি সাহেবের একটি গান করছি, আমার বন্ধুকে আমি ডাকতেছি, আমার বন্ধুকে আমার আজিজি জানাইতেছি। বিচ্ছেদ তো সৃষ্টি থেকে শুরু হবে জানি, কিন্তু সেই সৃষ্টির বিচ্ছেদ কোন শিল্পী গায় না। মুখে জড় মত বড়ই বাতেলা দেখ না কেন, সেই স্রষ্টার জায়গায় যায়া বিচ্ছেদ গায় না। স্রষ্টার জায়গায় যদি বিচ্ছেদ গাইতো তাইলে বন্ধুরে কেউ বেইমান বলতো না। বন্ধু কোনোদিন বেইমান হইতে পারে না, কিন্তু আমরা শিল্পীরা বন্ধুকে বেইমান বলি। তাইলে আমরা কি স্রষ্টার জায়গায় আছি? আমরা তো আছি সলিমুদ্দিনের আব্বার লইয়া। সখী তোরা রাধার মন চোরা